সমালোচনার খাতিরে মুজিব দ্য মেকিং অফ আ নেশন চলচ্চিত্রের ট্রেলার নিয়ে সমালোচনা হচ্ছে। দেড় মিনিটের ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে সমালোচনা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, কানে প্রকাশিত ট্রেলারই অফিসিয়াল, প্রয়োজনে আবারও ট্রেলার করা হতে পারে। খানাল আমিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। মুজিব দ্য মেকিং অফ এ নেশন চলচ্চিত্রের ট্রেলারে বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ, ভিএফএক্স, ইতিহাসের সঙ্গে ট্রেলারের দৃশ্য না মেলার মতো অনেক অসামঞ্জস্যতা আছে দাবি করে এ নিয়ে ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। প্রবাদ আছে, সকালটাই বলে দেয় দিনটা কেমন যাবে, অর্থাৎ ট্রেলারই বলে দেয় চলচ্চিত্রটি কেমন হবে। তবে শুধু ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক নয় বলে মনে করেন এর পরিচালক শ্যাম বেনেগাল। কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে শ্যাম বেনেগালের সঙ্গে সুর মেলালেন তথ্যমন্ত্রী। সমালোচকদের নিলেন এক হাত। দেড় মিনিটের ট্রেলার দেখে তো একটা চলচ্চিত্র সম্পর্কে মন্তব্য করা যায় না, সেজন্য তো পুরো চলচ্চিত্রটা দেখতে হবে, পুরো ছবিটা দেখতে হবে। আর কিছু মানুষ থাকে সবসময় কিছু সমালোচনা করার জন্য, যে কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে, সেটিকে আমি খুব বড় করে দেখছি না। সাধারণত সিনেমার ট্রেলার একবারই প্রকাশ করা হয়, অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল বলে কোনো শব্দ নেই। তবে বঙ্গবন্ধু চরিত্রের অভিনেতা আরিফিন শুভ বললেন, এটি অফিসিয়াল নয়, কান উৎসবের জন্য বানানো হয়েছে। মন্ত্রী অবশ্য বললেন বিপরীতমুখী কথা, জানালেন এটি অফিসিয়াল, তবে প্রয়োজনে আবারও হতে পারে ট্রেলার। না, এটা তাড়াহুড়া করে অবশ্যই নয়, এটা অফিসিয়াল ট্রেলারই, আরও ট্রেলার প্রকাশ হতে পারে। ট্রেলার এটাই হতে হবে বা এটাই সবসময় থাকবে তা নয়, এটা অফিসিয়ালি সেখানে প্রকাশ করা হয়েছে। কান উৎসবে মুজিব দ্য মেকিং অফ এ নেশন চলচ্চিত্রের ট্রেলার যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, এর পোস্টার শোভা পেয়েছে প্রধান ফটকের গুরুত্বপূর্ণ জায়গায়। খান আলামিন, আরটিভি, ঢাকা।